ক্ষয়ক্ষতির এমন দৃশ্য উপকূলীয় দ্বীপ জেলা ভোলার। ঘূর্ণিঝড় সিত্রাং বৃষ্টি ঝরিয়ে দুর্বল হয়ে আঘাত হানলেও উপকূলীয় 15টি জেলার ক্ষয়ক্ষতি একেবারেই কম নয়। অতি বৃষ্টি ও জোয়ারের পানিতে তলিয়ে গেছে উপকূলের অনেক অঞ্চল। সিত্রাঙ্গের আঘাতে বেশি ক্ষতি হয়েছে ঘরবাড়ি, ফসলি জমি ও মাছের ঘেরের। ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা, বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে উপকূলের বহু জনপদ। ঘূর্ণিঝড় সিত্রাঙ্গের আঘাতে ভোলার বিচ্ছিন্ন চরাঞ্চলের কয়েক লাখ মানুষ পানিবন্দী রয়েছে। বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়ায় অনেক এলাকায় বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক হয়নি। এছাড়া মোবাইল ফোনের নেটওয়ার্কেও সমস্যা হচ্ছে। পটুয়াখালী জেলায় বিধ্বস্ত হয়েছে 200+ ঘরবাড়ি। জোয়ারের পানিতে ভেসে গেছে 100+ ঘের ও পুকুরের মাছ। জেলার বিভিন্ন উপজেলায় গাছপালা উপড়ে সড়ক যোগাযোগ বিঘ্নিত হচ্ছে। ঝালকাঠিতে পানি নামতে শুরু করলেও সোমবারের টানা বৃষ্টিতে শহরের বিভিন্ন এলাকা এখনও জলাবদ্ধ। ঝোড়ো বাতাসে গাছপালা উপড়ে পড়েছে, ক্ষতির মুখে পড়েছে আমনের ক্ষেত, শীতকালীন সবজি সহ রবি শস্য। গোপালগঞ্জ ও সিত্রাঙ্গের তাণ্ডবে 100+ কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। ভেঙে গেছে অসংখ্য গাছপালা, ক্ষতিগ্রস্ত হয়েছে সবজির ক্ষেত। সিত্রাঙ্গের আঘাতে গাছ ও ঘরবাড়ি চাপা পড়ে এবং নৌকা ডুবে প্রাণহানিও কম হয়নি। ঢাকার হাজারীবাগের দেয়াল চাপায় মারা গেছেন এক রিকশাচালক। চট্টগ্রামের মিরসরাই উপকূলের সন্দ্বীপ চ্যানেলে বালু তোলার সময় ড্রেজার ডুবে নিখোঁজ রয়েছে 8 শ্রমিক। ঝড়ের আঘাতে ভোলা সদর, চরফ্যাশন, দৌলত খান ও লালমোহনে 4 জনের মৃত্যু হয়েছে। মুন্সীগঞ্জের লৌহজঙ্গে গাছ চাপায় মারা গেছে মা মেয়ে। সিরাজগঞ্জের যমুনা নদীতে নৌকা ডুবে মারা গেছে মা ও ছেলে। গোপালগঞ্জে গাছ পড়ে মারা গেছে 2 জন। কুমিল্লার লাঙ্গলকোটে ঘরের উপর গাছ পড়ে একই পরিবারের 3 জন প্রাণ হারিয়েছেন। এছাড়া শরীয়তপুর, নড়াইল, পটুয়াখালী, বরগুনা, ফেনী ও ব্রাহ্মণবাড়িয়ায় 1 জন করে মারা গেছে। এদিকে ঘূর্ণিঝড় সিত্রাং বিদায় নিলেও ডিসেম্বরে আবারও একটি ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এখনো আমাদের হাতে 1 মাসের বেশি সময় আছে, এই সময়ে আবার নতুন করে ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে। মাহবুব আজমি, বৈশাখী সংবাদ, ঢাকা।